নমস্কার দর্শকবৃন্দ, এসএসসি ভার্ডিক্ট, সুদ সমেত ফেরাতে হবে বেতন, এক একজন শিক্ষক কত টাকা ফেরাবে জানেন? সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটিতে আমরা দেখে নেব যে ঠিক কত টাকা করে ফেরাতে হবে এক একজনকে। এসএসসি মামলা রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। 2016 এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। বাতিল প্যানেলের মধ্যে 22,000-এর বেশি কর্মরত। প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে কিংবা ওএমআরশিটে নম্বর জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে, সঙ্গে গুনতে হবে সুদের টাকাও। সব মিলিয়ে তা মোটা অঙ্ক দাঁড়াবে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, সিবিআই তাদের 5,000 নিয়োগ নিয়ে সন্দেহের কথা জানিয়েছিল। এখনও অবধি যা খবর, প্রায় 5,000 নিয়োগই বেআইনি। তবে ঠক বাঁচতে গিয়ে অনেক যোগ্য প্রার্থীরও চাইয়ে চাকরি গেল, তেমনটাই বলছেন প্রিয়াঙ্কা সাউ, অনামিকা রায়দের মতো যোগ্য অথচ চাকরি হারারা। হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন, 12% সুদসহ তাদের টাকা ফেরত দিতে হবে। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডিতে বেআইনি নিয়োগের ক্ষেত্রে এই টাকা ফেরাতে হবে। যা খবর, নবম দশমে চাকরির ক্ষেত্রে একজন 40,000-এর কম বেশি মাইনে পান। এটা তার স্টার্টিং স্যালারি। 2019 থেকে বেতন পেলে 2024-এর মার্চ অবধি সেটা প্রায় 24 লক্ষের কাছাকাছি, এরপর বেতন বাড়তেও পারে। একাদশ দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি মোটামুটি 44,000-এর আশেপাশে। এই হিসেবে এগোলে 2024 অবধি প্রায় 26 লক্ষ টাকা বেতন হবে এই শিক্ষকের। এরপরে টাকা বাড়লে বাড়বে মোটের পরিমাণও। গ্রুপ সির ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতে একজন 26 থেকে 27,000 টাকা দিয়ে শুরু করেন, তাদের বেতন বৃদ্ধি হয়। স্টার্টিং স্যালারি ধরে এগোলে মোটামুটি 2024 অবধি 16 লক্ষ টাকার আশেপাশে হবে। গ্রুপ ডির ক্ষেত্রে শুরু 19,000 টাকা ধরলে 2024 অবধি তা 11 লক্ষের মতো হয়। এরপর টাকা বাড়লে বাড়বে মোটের পরিমাণও, অর্থাৎ কয়েক লক্ষ টাকা ফেরাতে হবে এই চাকরিহারাদের। 2016 সালে এই পরীক্ষা হয়। 15,573 জনের নিয়োগপত্র ইস্যু হয়েছিল 24,000-এর শূন্য পদের ভিত্তিতে, অর্থাৎ এখানেই দুর্নীতির বীজ বোনা শুরু। এদিনের নির্দেশের পর ওএমআরশিট পুনর্মূল্যায়ন করা হবে, তার ভিত্তিতে নতুন করে নিয়োগ হবে। তবে নিয়োগ পদ্ধতি কী হবে তা এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানাবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। তবে এসএসসি এখনই এইসব নিয়ে ভাবছে না, ভাবছে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা। অর্থাৎ প্রত্যেকটি চাকরি হারা, অর্থাৎ যারা দু নম্বরই করে চাকরি পেয়েছিল টাকা পয়সা দিয়ে বা র্যাঙ্ক জাম্প করে বা সাদা খাতা জমা দিয়ে, তাদের কিন্তু বেশ মোটা অঙ্কের একটা টাকা তাদেরকে কিন্তু ফেরত দিতে হবে, এবং এটা কিন্তু ফেরত দিতেই হবে। এখানে কিন্তু আর কোনো অজুহাত আর চলবে না, তাদের টাকাটা কিন্তু ফেরত দিতেই হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই নিয়ে এখন এসএসসি ভাবছে না, এসএসসি ভাবছে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা। সুপ্রিম কোর্টে গেলেই নাকি স্টে অর্ডার পেয়ে যাবে, তো আইনে ব্যাপারটা ভালো বুঝি না। যাই হোক, স্টে অর্ডার পাবে কি পাবে না সেটা অন্য কথা। এখন বিষয়টা হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার অর্থ যাদের চাকরি চলে গেছে তাদের কাছ থেকে বেশ কিছু আবার টাকা নিয়ে এই কেস লড়তে হবে, এরকম একটা কিন্তু বিষয় সামনে আসছে। কেউ কেউ বলছেনও যে এখন যারা চাকরি হারিয়েছে তাদের কাছ থেকে আরও কিছু টাকা আদায় করার একটা পন্থা তৈরি হচ্ছে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।